তুইলে একটা পরি মহিলাম একটা জিন আমি পরি তুই জিন যখন আটকালাম তুই একটা পরি আমি একটা জিন আমি যদি আরেকজন বউ আরেকজনের বউরে জড়ায় ধরে আল্লাহু আকবার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা একটা সময় ওনাকে পুলিশও ধরে নিয়ে গিয়েছিল প্রতারক আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ রিঅ্যাকশন ভিডিও আজকের ভিডিওটা একটু স্পেশাল আজকে আমরা জিন এই বিষয়টার উপর একটা রিঅ্যাকশন ভিডিও দেখব সাহস নিয়ে আপনাকে ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা দেখার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিয়ে তো সারওয়ার হুজুর উনি জিনের সাথে সরাসরি কথা বলেন এবং জিনের সাথে কমিউনিকেট করে উনি যেসব খারাপ জিন আছে সেগুলোকে মেরেও ফেলেন এই পুরো প্রক্রিয়াটা উনি কীভাবে করেন কেমনে করেন পুরো প্রসিজারের কিছু অংশবিশেষ আমরা দেখবো আজকে তো চলেন দেরি না করে ভিডিওতে চলে যাই আর আপনারা যারা যারা নতুন জয়েন করছেন বা এইমাত্র ভিডিওতে ঢুকলেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে হাজিরাটা দিয়ে দিবেন আর চ্যানেলে পেজে নতুন হয়ে থাকতে ফলো এবং সাবস্ক্রাইব করে দিন কিন্তু ভুলবেন না তো চলেন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই 5 4 3 2 1 লেটস স্টার্ট এই পাগলটান এই দিকে তাকাও মোরা খাবার আসছো নাকি রুহানি জি কিরে আসো আমার দিকে তাকাও লুক অ্যাট মি এদিকে তাকাও এই এদিকে তাকাও কি ভাবলা এক মিনিটে কি ভাবলা আমার সম্পর্কে তোমার সম্পর্কে কি ভাবলা হাই তুই লেটা পরি মহিলা মাত্র জিন আমি পরি তুই জিন হ্যাঁ তার মানে তুই আমার বিয়া করবি না সি নাউজুবিল্লাহ তোকে আমি বিয়া করব কেন আমি পরি তুই জিন না 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 কখন দিনো না নাউজুবিল্লাহ আমি পরি তুই জিন তোর বয়স কত 100 অলি মাত্র কোন দিক দিয়ে 100 মানুষের দিক দিয়ে না তোদের দিক দিয়ে কি খেলা খেলা আমার লইয়া তুই তুই একটা পরি আমি একটা জিন বইয়া থাক চুপ করিয়া আল্লাহর নাম লইয়া আল্লাহর নাম আমার খেয়াল আছে আমি শুন আমার কথা আমি তো ওকে নষ্ট করি না ওকে আমি গায়ে ছোঁ না ছোঁয়া দেই না আমার শরীরে আমি ফু দেই আল্লাহর হুকুম তাইতে সে রুকি আল্লাহ বালা আল্লাহ মাপ দেয় এই সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন এই সংসার আর বাবার আর আর স্বামী সংসার আল্লাহর হুকুম আল্লাহ কি হুকুম আল্লাহর হুকুম তুমি জানো হাই বেটা হাই তুই চুপ তুই আল্লাহর হুকুম চুপ একদম কাটা পাল মুখ না চুপ তুই আল্লাহর হুকুম জানোস চুপ হুকুম দেয় তুই জানোস ওই ভন্ডল বাচ্চা আল্লাহ কি হুকুম দেয় তুই জানোস বকা দিস না কারে বকা দাস কারে বকা দাস আঙ্গুল না মা কারে বকা দাস বকা দিস না বকা দিস না বকা দিস না দিস না দিস না দিস না আল্লাহর হুকুম তুমি কিভাবে জানো তুমি কি জানো তুই কি জানোস তুই কি জানোস তুমি মানুষের মাঝখানে আল্লাহ কি বলছে পবিত্র কোরআনে সূরা বুরুজা 10 নম্বরে কি বলছে ক এত আল্লাহর ওলি ক আল্লাহ আল্লাহর হুকুম পালন করি আমি উপকারের মালিক উপকারের মালিক তুমি হ্যাঁ তুমি আল্লাহর হ্যাঁ তুমি উপকার হ্যাঁ হ্যাঁ উপকার দর মালিক হ্যাঁ দা আল্লাহ হ্যাঁ তো তুমি কেমন উপকার মালিক ই আল্লাহ ক এত আল্লাহর ওলি যে নিজের ভাবতেছ এবার কই সূরা বুরুজ 10 নম্বরে আয়াতে আল্লাহ কি বলছে পাগলটা কি আয়াত পড়ে নি পাগলটা কি পড়ে না না পাগলটা আয়াত পড়ে না পাগল তো হে পাগল লাগি সে আল্লাহর নামে সে আল্লাহর আল্লাহর হুকুম পালন করে পাগল তুমি নামাজ পড়ো জিনদের মধ্যে ভণ্ড পাওয়া গেল মানুষের ক্ষতি করা পাগলামি তো ইসলাম সমর্থন করে না ইসলাম হচ্ছে চির উন্নত একটি ধর্ম ইসলাম হচ্ছে সবচেয়ে বৈজ্ঞানিক একটি ধর্ম ইসলামে কোন রকম দুই এখন দোয়া কইরা দে এই যে বিবি সাতর কাছে আসছে আল্লাহ আনছে এই বিবি সাতরের দোয়া কইরা দে কিন্তু তুমি রুগীদের পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করো কেন তুই আমার সাথে বেশি কথা বলিস না অল্প কথা বল বেশি বললি কি না না অল্প কথা বল আমি বেশি কথা কম এখন কি কো বেশি কথা বলেনি না আমি বেশি কম কি করবি কো না আমি তো কিছুই করব না আমার আল্লাহ করব আমি করব না কিছু আমার আল্লাহ করব আল্লাহ তো সবারই করবে তো এই জিন আবার আল্লাহর ভয় দেখাচ্ছে মানে সে আল্লাহকে মানে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ বিচার করবে কিন্তু দেখা যাচ্ছে এই জিনকে যখন হুজুর প্রশ্ন করতেছে তখন তার উত্তরগুলো খুব এলোমেলো হয়ে যাচ্ছে আপনারাই খেয়াল করে দেখেন কি লিসেন টু মি পদা কি লিসেন টু মি পদা কি ফরস না নামাজ যেমন ফরজ পদ্মা ফরজ না আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হ্যাঁ আল্লাহর হুকুমটা হচ্ছে ফরজ অবশ্যই পালন করতে হবে তাই কি না আল্লাহর রাসূলের নাম তো নিতাছো ওকে খুব ভালো তো একটা নারী তুমি পুরুষ পুরুষে একটা নারী শরীর ভর করতেছে এটা পদ্মা খেলা হচ্ছে না তুই আমার সাথে অত কথা বলিস না আমি তো কথা বলবো না না বলিস না বলিস না মানা করি মানা করি মানা করি মানা করি না কথা বললে কি কো বিবি সাহেব বলে না আমি নিজে বলি মানা মানা তরে মানা তরে মানা করি মানা করি কথা বললে কি এখন কো
আমি যদি আরেকজন বউ আরেকজনের বউরে জোড়ায় ধরি, আল্লাহ আকবার, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তোমার সৃষ্টি কত উত্তম, এগুলো বলি আরেকজনের বউ চিপে ধরি জোড়ায় ধরি, এটা কি ঠিক হবে? আরেকজনের বউকে জোড়ায় ধরে আল্লাহ আল্লাহ আল্লাহ, হুজুর যে এক্সাম্পল দিচ্ছে একদম ভেরি ডিপ হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু লেটস সি, আল্লাহর হুকুম অমুক তমুক কই দাস, এটা কি ঠিক হবে? যতই বলো তুই আমারে বানতারবি না, বানতারবি না, বানতে পারবি না, পারবি না, পারবি না, না বানতে পারবি না। এই দেখ টাকা, এই হাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম মা কওলা, রেডি, কোরআনের শক্তিতে কাবাগাবি শুরু হয়ে গেছে। হুজুর কোরআনের শক্তিতে একটা মুভ দিবে এখন, হুজুর বিভিন্ন আয়াত পাঠ করে এখন মুভ নিবে হুজুরের। তুমি চিরস্থায়ী ভাবে রুগীর শরীর থেকে চলে যাবা? ডিরেক্ট কোয়েশ্চন, আরেক ভন্ড জিন দিয়ে তো এরকম জিন তো আমি দেখি নাই। এগুলো কিছু মাজার খানকাতে কিছু জিন থাকে না? মাজার খানকা থেকে আসছে নয়, নারী জিন। হুজুর কারেন্ট চলে গেছে গাইজ, এত মানে এত পাওয়ারফুল একটা মুভ ছিল, ইলেকট্রিসিটি চলে গেছে গাইজ। কোরআনের নুরানি চিকিৎসার একটা নমুনা মনে হয় আমরা দেখতেছি। কাজটাতে হুজুর ব্যর্থ হয়েছেন, হুজুর নিজেই বলছেন সফলতা ব্যর্থতা আল্লাহর দ্বারা, আলহামদুলিল্লাহ এই কাজটাতে ব্যর্থ হয়েছি, সকলে দোয়া করবেন আমার জন্য। আমরা আরেকটা কন্টেন্ট দেখি হুজুরের, যেখানে হুজুরের সাথে যে জিনটা মোকাবেলা করছে সে খুব রেগে গেছে। কোরআনে বলছে যে তোমরা মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, আমি সদ্ব্যবহার করছি, সতর্কতার জন্য তারা হাত ধরে জানোয়ারের বাচ্চা, এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলতেছি, তোর না একটা পুলিশ আমার শরীরে হাত দিস কি? তোর মতো হাজার এই জানোয়ার, ছোট লোকের বাচ্চা, তোর মতো হাজার আমি জবাই করছি এই পর্যন্ত, ফকিরের বাচ্চা, মিসকিনের বাচ্চা, গোলার বাচ্চা, গোলা নামে কথা বল, আমি শয়তানদের মারবো, গোলা বাজাইও না, গালি গালাজ করতে আমি পবিত্র কুরআন সামনে নিয়ে কথা বলবো, আমাকে ঠেকার মতো কোন জিন নাই, জমিনের মধ্যবর্তী কোন অপশক্তি আমার একটা যে পশম আছে না, পশমের টাচ করতে পারবে না, বান মারছি একটু আগে কোন লাফিছে এই সামনে এসে ঘুরে গেছি, হুজুরকে নক আউটের চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে। আর বিভিন্ন বান মারার পরেও হুজুর মানে যে কনফিডেন্সের সাথে এগুলোকে ফেস করতেছে, হুজুরের জন্য একটা স্যালুট। সারার ভাই আপনি খুবই সাহসী একজন ব্যক্তি মনে হচ্ছে। 14 কোটি জিন যদি আমাকে জাদু করে আমার একটা লোন দিতে পারবে না ইনশাআল্লাহ, যতক্ষণ আমি কোরআনের সঙ্গে আছি, যতক্ষণ আমি আল্লাহকে আশ্রয় হিসেবে গ্রহণ করছি, বুঝো নাই শেফ পড়া দেখে দিলা, তুই কি করবে, কতটা করতে পারছ, তোর কতটা ক্ষমতা আছে সেটা আমি দেখতে চাই আজকে, কত নিকৃষ্ট হয়, আমার সঙ্গে কথা বলার যোগ্যতা নাই, তোর বাপ ইবলিশ, যে ইবলিশ আজান শুনলে তোর বাপও দৌড়ায় পালায় পারতে পারতে, তুই হচ্ছিস তার অনুসারী, বুঝছ? ওরে ভাই, আমি হচ্ছি সেই লোক যে আজানের টাকা জিতে যায়, বুঝছ না? ট্র্যাশ টকিং, তারে হাদিস শোনাস, ট্র্যাশ টকিং উইথ দ্য জিন, ডাইরেক্ট ট্র্যাশ টক। আর এবার আমরা হুজুরের জিন জবাই করার একটা সিন দেখব। হুজুর জিনের হাড্ডি গুড্ডি মাংস আলাদা করে ফেলাতেছে, ওরে ওরে ওরে
ধরে ওরে আমার জীবনে এরকম ভয়ঙ্কর ঘটনা সাক্ষী খুব কমই আছে, খুব ভয়ানক। হ্যাঁ শেষ করে দিছে পানি দাও, সবাইকে আক্রমণ করছে না, আমাদের আঘাত করলা কেন? আমার যেটা মনে হয় অনেক ধরনের মিশ্র অভিজ্ঞতা হয়েছে, জিনিসগুলা নিয়ে হেলা করে, মানে অ্যাভয়েড করে, ইগনোর করে, হাসি ঠাট্টা করে। তাদেরকে একটু বলে দিবেন যে আসলে জিনের অস্তিত্ব আছে এবং খারাপ জিনরা মানুষের ক্ষতি করার জন্য অনেক রকম ট্রিক্স খাটায়, আর জিনের এই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য, নিজের পরিবারকে নিরাপদ রাখার জন্য কীভাবে আপনি নিজেকে সেফ রাখবেন সেটার এন্টায়ার একটা গাইডলাইন আমার মনে হয় আপনারা সারভাইভার ইউটিউব চ্যানেলে পাইবেন, অথবা ভালো কোনো একজন আলেম বা স্কলার থেকে আপনি জেনে নেবেন। ওনার এই তরিকা বা পদ্ধতি নিয়ে অনেক অনেক ধরনের প্রশ্ন ছিল, একটা সময় ওনাকে পুলিশেও ধরে নিয়ে গেছিলো প্রতারক বা এই ধরনের বিভিন্ন অ্যালিগেশনস দিয়ে। কিন্তু যারা ওনার কাছে চিকিৎসা করায় এরকম অনেক পজিটিভ ফিডব্যাকও আছে যে হ্যাঁ উনি প্রপারলি নুরানি ওয়েতেই, মানে কোরআন এর আয়াত ইউজ করেই কিন্তু চিকিৎসাগুলো করে। সো যাদের ডাউট আছে বা যাদের মনে হয় জিনিসগুলো আরও জানা দরকার, তারা সারা বেশি যোগাযোগ করতে পারেন, তারা আরও পরিষ্কার হবেন ওনার সাথে কথা বলে। বাট আমি মনে করি আজকের জন্য ইট ওয়াজ টু মাচ, তিনটা ব্যাক টু ব্যাক এরকম থেরাপি চিকিৎসা দেখে যে কেউই আই থিঙ্ক একটু হলেও আইডিয়া পাইছেন যে মানে এটা কেমন হয়, যার উপর আসে যার ক্ষতি হয় আসলে সে বুঝতে পারে ট্রুলি। তো আপনাদের সাথে এরকম ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন। আজকের জন্য আসলে বিদায় নিচ্ছে হচ্ছে, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টিল দেন আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।